কলকাতা বাংলাদেশের সাংসদ আনোয়ারুল আজিমকে নিয়ে রহস্য বাড়ছে। 5 দিন ধরে নিখোঁজ ছিলেন তিনি, তাকে খুন করা হয়ে থাকতে পারে বলে সূত্রের খবর। তবে এ ব্যাপারে কোনো নিশ্চিত খবর নেই বলে জানিয়েছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি সাংবাদিক বৈঠকে বলেন, ঝিনাইদহ 4 আসনের সাংসদ আনোয়ারুল আজিম আনারের দেহ পাওয়া গিয়েছে কলকাতায়। বিষয়টি নিয়ে এখনও পুরোপুরি নিশ্চিত তথ্য আমাদের কাছে নেই, আমাদের আইজি বিস্তারিত খোঁজ খবর নিচ্ছেন, নিশ্চিত হয়ে জানানো হবে। বাংলাদেশ পুলিশের একটি সূত্র জানিয়েছে, যেদিন তিনি নিখোঁজ হন সেদিন তাকে খুন করা হয়েছে। পুলিশের দাবি, হত্যার পর তার দেহ সরিয়ে ফেলার জন্য চেষ্টা করা হচ্ছিল এবং তার মোবাইলের লোকেশন নিয়েও বিভ্রান্তি তৈরি হচ্ছিল। ভারতে আসার কয়েকদিনের পরই পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এই সাংসদের। পরিবারের পক্ষে বাংলাদেশের মিন্টু রোডে ডিবি কার্যালয়ে গিয়ে বিষয়টি জানানো হয়। এমপির ব্যক্তিগত সহকারী আব্দুর রৌফ জানিয়েছেন, গত 11 মে আনোয়ারুল আজিম চিকিৎসার জন্য ভারতে যান, কিন্তু এরপর 3 দিন পার হলেও পরিবারের সদস্যরা তার সঙ্গে কোনো যোগাযোগ করতে পারেননি। তিনি আরও জানান, বিষয়টি বাংলাদেশের প্রধানমন্ত্রীকে অবগত করা হয়েছে। বাংলাদেশের পুলিশ প্রশাসনের তরফে আরও জানানো হয়েছে, বরানগর থানা এলাকার 17-3 মণ্ডল পাড়া লেনের বাসিন্দা গোপাল বিশ্বাসের বাড়িতে ওঠেন আনোয়ারুল আজিম। মূলত ডাক্তার দেখানোর জন্য কলকাতায় আসেন তিনি। 13 মে দুপুরে বেরোনোর পর আর ফেরেননি তিনি। পরে 18 মে বরানগর থানায় একটি নিখোঁজের অভিযোগ দায়ের করেন গোপাল বিশ্বাস। বাংলাদেশ পুলিশের আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন জানিয়েছেন, কলকাতা পুলিশের সঙ্গে যৌথভাবে কাজ করছেন তারা, তবে নিশ্চিত কোনো খবর এখনও কলকাতা পুলিশের তরফে জানানো হয়নি বাংলাদেশকে। আইজিপি বলেন, কলকাতা পুলিশের সঙ্গে আমাদের যোগাযোগ আছে, আমরা তাদের প্রয়োজনীয় সহযোগিতা করছি। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, আনোয়ারুল আজিম আনারের মৃত্যুর বিষয়টি নিয়ে এখনও পুরোপুরি নিশ্চিত তথ্য আমাদের কাছে নেই, তবে নিউ টাউন এলাকায় সঞ্জীবা গার্ডেন থেকে নিউ টাউনে টেকনো সিটি থানার পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে বলে জানা গিয়েছে। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।